আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। কচিকাঁচা একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌসী ময়না, জুনিয়র শিক্ষক কচিকাঁচা একাডেমি। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 8 স্বাস্থ্য বিধি নিয়ে আলোচনা করব। 1. স্বাস্থ্য এবং রোগ। আমাদের অনেকের অনেক সময় নানা রকম রোগ হয়। আমাদের অনেকের অনেক সময় বিভিন্ন ধরনের রোগ হয়। এর মধ্যে আছে ঠান্ডা লাগা, উদরাময়, আমাশয়, টাইফয়েড, বসন্ত, কলেরা, যক্ষা ইত্যাদি। এর মধ্যে আছে আমাশয়, টাইফয়েড, বসন্ত, কলেরা, যক্ষা, উদরাময় ইত্যাদি। আমাদের অসুখ কেন হয়, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, এই অধ্যায় পাঠে আমরা জানব। 1. রোগ। আমরা রোগ সম্পর্কে জানব। আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। আমাদের চারপাশে অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে যা আমরা দেখতে পাই না। কোনো কোনো জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে, আর কোনো কোনো জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে। দূষিত পানি পান করলে বা দূষিত খাবার খেলে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। দূষিত পানি পান করার মাধ্যমে বা দূষিত খাবার খাওয়ার মাধ্যমে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। ময়লা হাতে চোখ ঘষলে বা অপরিষ্কার হাত মুখে দিলেও আমাদের শরীরে জীবাণু ঢুকতে পারে। ময়লা হাতে যখন আমরা চোখ ঘষি বা অপরিষ্কার হাত যদি আমরা মুখে দিই, তাহলে আমাদের দেহে জীবাণু ঢুকতে পারে। দেহের ভিতরে জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায়, তখন আমরা অসুস্থ হই। আর জীবাণু যখন দেহের ভিতরে সংখ্যায় বৃদ্ধি পায়, তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি। শিক্ষার্থীরা, এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটি হচ্ছে জীবাণুর দ্বারা কিভাবে রোগ সৃষ্টি হয়। জীবাণু প্রথমে আমাদের হাতে যায়, হাত থেকে আমাদের দেহে প্রবেশ করে। তাছাড়া জীবাণু খাবারের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। দূষিত পানি পান করার মাধ্যমে দেহে জীবাণু প্রবেশ করে, যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। 2. দেহ সুস্থ রাখা। আমাদের দেহে স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। আমাদের দেহে স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে, আর আমাদের দেহ জীবাণুকে ধ্বংস করতে পারে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। স্বাস্থ্যসম্মত জীবনযাপন আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য আমাদের দেহ সুস্থ রাখে। সুষম খাদ্য আমাদের দেহকে সুস্থ রাখে। পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম আমাদের দেহের জন্য উপকারী। পরিমিত ব্যায়াম করা, প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া এবং ঘুম আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। তাছাড়াও সুষম খাদ্য খাওয়া আমাদের দেহের জন্য খুবই উপকারী। আর এই সুষম খাদ্য আমাদের দেহকে সুস্থ রাখে। সুষম খাদ্য হচ্ছে যে খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে প্রয়োজনীয় উপাদান বিদ্যমান থাকে। রোগ হলে ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়াও প্রয়োজন। রোগ হলে আমাদের ডাক্তার দেখানো ও ওষুধ খাওয়া প্রয়োজন। রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খাওয়াও প্রয়োজন। আর রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খাওয়াও প্রয়োজন। এর সঙ্গে নিরাপদ পানি পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টিযুক্ত খাদ্য খাওয়ার সাথে আমাদের নিরাপদ পানি পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও প্রয়োজন। 2. রোগ প্রতিরোধ। কিভাবে নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব। নিজেদের রোগের হাত থেকে রক্ষা করার জন্য আমরা খাবার পর দাঁত ব্রাশ করি, খাওয়ার আগে ভালো করে হাত ও মুখ ধুই, তাছাড়াও নিরাপদ বা বিশুদ্ধ পানি পান করি। সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। প্রতিদিন আমাদের অনেক কিছু ধরতে হয়, যেমন দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি। এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি বা ছড়াই। আমাদের অনেক কিছু ধরতে হয়, যেমন দরজার হাতল ধরতে হয়, টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি ধরতে হয়। এগুলো থেকে আমাদের রোগ জীবাণু ছড়ায়। কিন্তু আমরা কোনো কিছু না ধরে থাকতে পারি না। আমরা কোনো কিছু না ধরেও থাকতে পারি না।
হাঁচি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। হাঁচি কাশির মাধ্যমে বাতাসে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ে। পোকামাকড় যেমন মশা, মাছি ইত্যাদিও রোগ জীবাণু ছড়ায়। মশা মাছিও বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো জীবাণু ছড়ানো বন্ধ করা। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো জীবাণু ছড়ানো বন্ধ করা। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো অভ্যাস। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো অভ্যাস। শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে গোসল করতে হবে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের কিছু যত্ন নেওয়া প্রয়োজন। সেগুলো হচ্ছে, খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে, রোজ পরিষ্কার পানি দিয়ে গোসল করতে হবে, নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে, দেহ সুস্থ রাখার জন্য সবসময় ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে। দেহ সুস্থ রাখার জন্য সবসময় ত্বকের যত্ন নিতে হবে, চুল, নখ, চোখ এবং কানেরও যত্ন নিতে হবে। হাতের নখ কেটে সবসময় ছোট রাখতে হবে। হাত ধোয়া। অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে হাত সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। পরিষ্কার পানিতে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া রোগ থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো উপায়। খাবার আগে, খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া প্রয়োজন। খাবার আগে, খাবার তৈরির আগে এবং টয়লেট ব্যবহারের পর আমাদের হাত ধোয়া প্রয়োজন। নিরাপদ পানি ব্যবহার। দূষিত পানি আমাদের রোগ সৃষ্টি করে। রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি প্রয়োজন। আর রোগ থেকে বাঁচার জন্য আমাদের সবসময় নিরাপদ পানি পান করা প্রয়োজন। পান করা, খাদ্য তৈরি করা, গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। আর নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে, জীবাণু দূর করে এবং আমাদের সুস্থ রাখে। পরিবেশের পরিচ্ছন্নতা। জীবাণু বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র থেকে জীবাণু দূর করা যায়। বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে এবং মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের আবর্জনা, কলার খোসা এবং কাগজের টুকরো ডাস্টবিন অথবা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। মলমূত্র থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে, তাই আমরা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে এবং টয়লেট ব্যবহারের পর হাত সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুতে হবে। শিক্ষার্থীরা, টয়লেট আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে টয়লেট ব্যবহার করব। টয়লেট ব্যবহারের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে হাত ধুয়ে নেব। শিক্ষার্থীরা, এ অধ্যায় পাঠে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারি। এক, আমরা কেন অসুস্থ হই? আমরা আগে পড়েছি, আমাদের দেহের ভিতরে জীবাণু যখন সংখ্যায় বৃদ্ধি পায় তখন আমরা অসুস্থ হয়ে পড়ি। দুই, আমাদের চারপাশে কি ছড়িয়ে আছে? শিক্ষার্থীরা, আমাদের চারপাশে অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে। তিন, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কি? স্বাস্থ্যসম্মত জীবনযাপন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। চার, রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কি? রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো জীবাণু ছড়ানো বন্ধ করা। পাঁচ, হাঁচি কাশির মাধ্যমে কি ছড়িয়ে পড়ে? হাঁচি কাশির মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে জীবাণু ছড়িয়ে পড়ে। ছয়, রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের কি খাদ্য খাওয়া প্রয়োজন? রোগ থেকে সেরে ওঠার জন্য আমাদের পুষ্টিযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন। সাত, কি কি আমাদের দেহের জন্য উপকারী? আমাদের দেহকে সুস্থ রাখার জন্য পরিমিত ব্যায়াম ও খেলাধুলা,
প্রয়োজনীয় বিশ্রাম ও নিরাপদ পানি পান করা আমাদের দেহের জন্য উপকারী। শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।